আসসালামু আলাইকুম গাইস, এখন থেকে এক ক্লিকে হয়ে যাবে আপনার ড্রেস চেঞ্জ। আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার ড্রেসটি কিভাবে চেঞ্জ হলো, আর এই কাজটি আপনি করতে পারবেন না আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য আপনার প্রয়োজন হবে একটি মোবাইল অ্যাপস, যেটা পেয়ে যাবেন আপনি খুব সহজে প্লে স্টোরে। তো চলুন দেখে নিই আমরা কিভাবে প্লে স্টোর থেকে ওই অ্যাপসটি ডাউনলোড করব এবং এই কাজটি করব। প্রথমে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে আপনাকে লিখতে হবে ফেস টিউন। ফেস টিউন লিখে এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর আমরা এখন ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে ইম্পোর্টে। এই প্লাস আইকনের মতো দেখতে পাচ্ছেন, এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার লিখে আসবে অ্যাড ফ্রম গুগল ফটো। আপনি অ্যাড ফ্রম গুগল ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন গ্যালারিতে। গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এমন একটি অপশন দেখা যাবে, আপনার ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আপনি একটু ডানে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাবেন আউটফিট নামে একটা অপশন আছে, এই আউটফিটে ক্লিক করে দিবে। এখানে আসার পর এখানে দেখা যাবে টপস, জ্যাকেট, ড্রেস, বটম, টেকচার। এখানে টপস হচ্ছে সব বয়েজদের ড্রেসগুলো, আর জ্যাকেট হচ্ছে জ্যাকেটগুলো সব বয়েসের, আর ড্রেস হচ্ছে সব মেয়েদের ড্রেসগুলো। আপনি যদি একজন মেয়ে হন তাহলে অনেক সুন্দর সুন্দর আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেমন আমার এই মডেলটি হচ্ছে একজন মেয়ে, তাই আমি একজন মেয়ের ড্রেস চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে আমরা প্রথম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা দেখতে পাবেন খুব সহজে আমাদের ড্রেসটি চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আমাদের ড্রেসটি খুব সহজে চেঞ্জ হয়েছে। এটি যদি পছন্দ না হয় আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সট ড্রেসটা দেখব। এখন খুব সহজে ড্রেসটি চেঞ্জ হয়েছে এবং দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগতেছে। তো আপনি চাইলেই সহজে খুব সহজেই এরকম ড্রেস চেঞ্জ করতে পারবেন এই ফেস টিউন অ্যাপসটির মাধ্যমে। আপনার পছন্দ মতন ড্রেসটি পেয়ে গেলে আপনি এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন এবং এখানে যে ডান পাশে যে অ্যারো চিহ্নটি আছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি সহজেই আপনার পিকচারটি সেভ করে ফেলতে পারবেন। এমন আকর্ষণীয় সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।